আমরা চাই আমাদের HSC ব্যাচ 2024 পরীক্ষা 30 জুনের পরিবর্তে 31 আগস্ট হোক। আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই নাই। এখন আমাদেরকে প্রশ্ন করা হবে যে পর্যাপ্ত পরিমাণ সময় পান নাই, আপনাদেরকে তো শর্ট সিলেবাস করা হয়েছে, তাহলে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেন, সময় তো কম। কিন্তু ভাই আপনারা দেখেন শর্ট সিলেবাস যেগুলো অংশ কমানো হয়েছে ওই অংশগুলো সাধারণ শিক্ষার্থীরা বাদ দিয়ে পড়াশোনা করে, এগুলো প্রয়োজনীয় মনে করে কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা করে না। এটা একটা জাস্ট বুঝ দেয় আমাদেরকে, ঠিক আছে, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই নাই, আবার আমাদের মেন যে টপিকগুলো পড়া আছে ওইগুলো আমরা কভার করতে পারতেছি না। আরা 24 বেস আরা সমবাই দেওয়ার 16 মাস, কিন্তু 22-23 ওনারা ফাইয়ে দেওয়ার 20-22 মাস প্রায়, তার মানে আরা সবচেয়ে হম সমবায়ী। তাঁরা একখান দাবি দেবে তাঁরা 30 জুনের পরীক্ষার পরিবর্তে 31 আগস্ট আরার পরীক্ষা লোক। আরার মাননীয় শিক্ষামন্ত্রী মানবতার ফেরওয়ালা নফল ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ, আরার পরীক্ষা আরও 2 মাস পিছনে দেওয়া হোক। ইতিহাসের প্রথম হল দিয়ে আরা 16 মাসে পরীক্ষা দিয়ে, আরার আগর বেশ যারা 2023 পরীক্ষা দিয়ে তারা 20 মাসে পরীক্ষা দিয়ে 20 মাসই তারা সময় পাই, আরও পাই দিয়ে 16 মাস খেল দিয়ে আরার পরীক্ষা ফিসাইনিয়াম পড়ব। 2023 সালের ফেব্রুয়ারি শুরুর দিকে আরার ক্লাস শুরু হয়ে মাত্র 3 মাসের মধ্যে আরার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ প্রথম বর্ষর, এমন মাত্র 7 মাসের মধ্যে আরার প্রথম বর্ষে শেষ হয়ে গিয়ে, এমনকি মাত্র 10 মাসের মধ্যে আরা দ্বিতীয় বর্ষ তুড়িয়েরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফেলে, এমন মাত্র 15 মাসের মধ্যে আরার নির্বাচনী পরীক্ষা গিয়ে ফর্ম ফিল আপ হয়ে গিয়ে, যা বাংলাদেশের ইতিহাসের মধ্যে সর্বনিম্ন রেকর্ড। আরা 2024 সালের বেশিবে সবচেয়ে মানে তাপ বিভিন্ন ধরনের তাপ বিদ্যুৎ প্রচুর সমস্যা দেখা যায়, যার আরা পরিবার মতো পদার্থ পরিমাণ সময় না ফের আসলে, তাহলে আরা একখানি দাবি এই যে যাতে আরা পরিবেশন পায়, যাতে লোডশেডিং ঠিক মতো হয়, যদি লোডশেডিং দিন না ভারত আরা সময় আরও 2 মাস বৃদ্ধি চায়, যদি নোয়া দেয় আরা মানব বদন অব্যাহত থাকিব শেষ পর্যন্ত। আরাতে 12-13 মাস সময় পাই টেস্টের আগে, টেস্ট পরীক্ষা পরে কোনো ক্লাস ক্লাস নুমর, এই 13 মাস সময়ের মধ্যে আনারে 6-7 মাস গিয়ে পরীক্ষার ভিতরে, এরপর তীব্র তাপদাহ, করোনা এখনও কিন্তু আছে, গত মাস ছিল ডেঙ্গু, জাতীয় দ্বাদশ নির্বাচন, এরপর উপজেলা নির্বাচন, এগুলো কি আমাদের উপর প্রেশার না? এগুলোর এইগুলোর কারণে আরা এখন ফল হা গড়ি না পারি, গ্রাম অঞ্চলের ফুয়াশা তো একবারে গড়ি না পারে, 12 ঘন্টা 14 ঘন্টা কোয়ারেন্টিনে থাকে, ইতার কেন ইতার অবস্থা কি শিক্ষা মন্ত্রণালয় চিন্তা না করিব? এক দাবি এক চাওয়া পরীক্ষা পড়ব। আরার দাবি যতদিন মানি না হলো, আর এতদিন আমরা আন্দোলন করিগম, আর বিভিন্ন কর্মসূচি আরো করি, আর বিভিন্ন ধরনের মানববন্ধন করিগম, আর পরীক্ষা যতক্ষণ ফিসে নিব আর এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের দাবি শুধু একটাই যে আমাদের কোনো সিলেবাস কমাইতে হবে না, আমাদের কোনো সাবজেক্টের কোনো সুবিধা দিতে হবে না, আমাদেরকে সবগুলো পড়ার সুযোগ দেন, শুধু 2 মাস সময় বাড়ায় দেন। আমরা কারোর বিরুদ্ধে আন্দোলন করতেছি না, কারোর বিরুদ্ধে মানববন্ধন করতেছি না, আমাদের অধিকারটা আমাদেরকে দিলে হবে। আর কর্মসূচি ছিল তারপর আরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আরা স্মারকলিপি প্রেরণ করছি, এবং স্মারকলিপির পরে আরা আরার মানববন্ধন কর্মসূচি পালন করিয়ে এনে আরা এটা অবস্থান করছি, অবস্থান করিয়ে পর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অথবা শিক্ষা বোর্ডের তো আরারে পরীক্ষা পিছানোর 2 মাস পরীক্ষা পিছানোর দাবিতে আমরা যে আন্দোলন করি, যে মানববন্ধন করি, এই মানববন্ধনের কোনো যদি ফলাফল না দেয় আরার যদি কোনোভাবে লিখিত আশ্বাস আশ্বস্ত ন করে, তাহলে আরা আরার আন্দোলন এবং মানববন্ধন অব্যাহত রাখতাম। পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে পড়াশোনা করবে এই জন্যই তো ওরা আছে আসলে, তো একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর দিয়ে সব কিছু হয়, সব কিছু বিবেচনা করেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের যিনি চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয় সব কিছু বিবেচনা করেই পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করে, এ ব্যাপারে সিদ্ধান্ত যা গ্রহণ করার সেটি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নিশ্চয়ই আন্তঃশিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যানদের চেয়ারম্যান সভাপতি তিনি নিশ্চয়ই বিবেচনা করবেন বা তিনি ব্যাপারটি দেখবেন।